লক্ষীপুরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে গলদা ও বাগদা চিংড়ির রেণু ধরার মহোৎসব চলছে। এই রেণু পোনা ধরতে গিয়ে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা, অন্যদিকে নদীর তীর রক্ষার জন্য ব্যবহৃত জিও ব্যাগ কেটে ও ফুটো করে চিংড়ি পোনা ধরছেন শিকারীরা। এতে করে আরও বেশি হুমকির মুখে পড়ছে নদীপাড়ের মানুষ। স্থানীয় নেতা থেকে শুরু করে প্রভাবশালী একটি মহল সিন্ডিকেট করে এসব পোনা ধরে ট্রাকে করে পারাপার করতে সহযোগিতা করে।